সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত ঘোষণা অনুযায়ী এই বছর হজে গমনোচ্ছেদের অবশ্যই করোনা ভাইরাসের টিকা দিয়ে আসতে হবে। দোসরা মার্চ স্থানীয় সংবাদ মাধ্যমে দেওয়া সৌদি স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল রাবিয়া এক বিবৃতিতে বলেছেন, হজ মৌসুমে হজে অংশগ্রহণের মূল শর্ত বিবেচনা করে কোভিড-19 ভ্যাকসিনের বিষয়টি যুক্ত রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল রাবিয়া বিবৃতিতে আরও বলেন, আগামীতে হজ মৌসুমে অংশ নেওয়ার অন্যতম শর্ত করোনা ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক। একই সাথে মন্ত্রী হজ ও উমরা মৌসুমে অংশগ্রহণকারীদের জন্য করোনা টিকা কমিটি গঠনেরও নির্দেশনা দিয়েছেন। গত বছর সৌদি আরবের হজ মন্ত্রণালয় মাত্র কয়েক হাজার হজযাত্রীকে হজ করার অনুমতি দিয়েছিল। এই হজযাত্রীদের 2/3 সৌদি আরবে বসবাসরত বাসিন্দাদের মধ্যে ছিল এবং 1/3 সৌদি নাগরিক। হজ সাধারণত বিশ্বজুড়ে মুসলিমদের বৃহত্তম সমাবেশ। ইসলামের 5 স্তম্ভের একটি হল হজ। এই হজে প্রায় 2.5 মিলিয়ন ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করে থাকেন। সৌদির ইতিহাসে প্রথমবারের মতো করোনা ভাইরাস এবং জনাকীর্ণতা নিয়ে উদ্বেগের কারণে বিদেশ থেকে কোনো হজযাত্রীকে হজে অংশ নিতে দেওয়া হয়নি। এটি ছিল পূর্ববর্তী বছরগুলোর চেয়ে ব্যতিক্রম, যখন 160টিরও বেশি দেশ থেকে প্রায় 2 মিলিয়ন হজযাত্রী ইসলামের 5ম স্তম্ভ হজ পালনের জন্য মক্কায় আসেন, যার বেশিরভাগ এশিয়া ও আফ্রিকা থেকে। যদিও হজ প্রায়শই সমস্ত বয়সের মানুষকে আকর্ষণ করে, কিন্তু করোনাকালীন গত বছর হজযাত্রীদের বয়স 20 থেকে 50 বছর এবং সুস্বাস্থ্যবানদের জন্য সীমাবদ্ধ ছিল। এর আগে 2021 সালে জানুয়ারি মাসের প্রথমার্ধে পবিত্র ওমরা পালন করতে হলে করোনার টিকা নিতে হবে বলে জানিয়েছিল সৌদির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী মোহাম্মদ সালেহ বেনতেন। দেশটির জেদ্দায় করোনার টিকা নেওয়ার পর গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এইসব কথা বলেন। ওমরা পালনকালে করোনা সংক্রমণ রোধে সতর্কতামূলক সব ধরনের পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ওমরা পালনকারীদের টিকা গ্রহণে উৎসাহ দেওয়ার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী সালে বেনতেন সে সময় আরও বলেন, ওমরাহ পালনকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বাস্থ্য বিষয়ক সব সুরক্ষা নিশ্চিতে এই পদক্ষেপ নেওয়া হয়। জেদ্দায় করোনা টিকা গ্রহণের পর বেনতেন বলেন, কেউ ওমরা পালন করতে চাইলে তাকে অ্যাপের সাহায্যে নিবন্ধন করে অবশ্যই করোনা টিকা গ্রহণ করতে হবে। তাছাড়া ওমরা পালনের আগের মতো অন্যান্য স্বাস্থ্যবিধিও বহাল থাকবে। সামাজিক দূরত্ব, স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মাস্ক পরিধান করা এবং নির্দিষ্ট বয়সসীমায় থাকতে হবে। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা, 52-এর রক্ত স্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।